ফ্রেন্ড, আমি আর কে গার্ডেন থেকে তোমাদের সুমন বলছি। বন্ধুরা, ছোট গোলাপ গাছ থেকে শুরু করে বড় গোলাপ গাছে বা নতুন প্রতিষ্ঠা করা গাছে প্রচুর সংখ্যক গোলাপ ফুল আনতে আজকে তোমাদের 5টি শর্টকাট টিপস আজকের কিন্তু তোমাদেরকে আমি বলবো। এই টিপসগুলো যদি তোমরা তোমাদের গোলাপ গাছগুলোতে পরিচর্যা করতে পারো, তাহলে একদিকে যেমন গাছের হেলথ বাড়বে, অন্যদিকে কিন্তু গাছের নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু ভরে যাবে এবং প্রত্যেকটি নতুন নতুন ব্রাঞ্চে কিন্তু তোমরা এরকম কুড়ি দেখা কিন্তু এরকম দেখতে পারবে। প্রত্যেকটা ব্রাঞ্চে অসংখ্য কুড়ি তোমরা কিন্তু দেখতে পারবে। ভিডিওটি তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো এবং যে সকল নতুন দর্শক বৃন্দরা আমার এই আরকে গার্ডেন চ্যানেলে প্রথমবার এসছো, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটিকে অল প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও তোমরা আপডেট পাও। বন্ধুরা, প্রথম টিপস হিসাবে তোমাদেরকে বলবো, গোলাপ গাছে যখন ফুলগুলো এরকম শুকিয়ে যাবে বা ফুলগুলো ঝরে যাবে, তখন কিন্তু এই যে গোলাপ গাছের যে ডাঁটিটা থাকবে এটা কিন্তু তোমরা কেটে দেবে। এইটা যদি কেটে দিতে পারো, তাহলে কিন্তু তোমরা এর নিচ থেকে আরও দুটো শুট কিন্তু আবার বেরাবে আর এই শুটের মাথাতেই কিন্তু তোমরা আবার গোলাপ ফুল দেখতে পারবে। তাই যখনই তোমরা দেখতে পারবে এরকম গোলাপ গাছের ফুল হবার পর ফুলগুলো ঝরে পড়ছে, তখন সেই ডালটা তোমরা কেটে দেবে, এরকমভাবে কেটে দেবে। দেখবে এইভাবে এরকম নতুন নতুন শুট বেরোবে এবং শুটে প্রত্যেকটা শুটে কিন্তু অসংখ্য ফুল তোমরা দেখতে পাবে। বন্ধুরা, দ্বিতীয় টিপস হিসাবে তোমাদেরকে বলবো, গোলাপ গাছকে সুস্থ রাখতে গেলে এবং গোলাপ গাছ থেকে প্রচুর সংখ্যা এরকমভাবে ফুল পাওয়ার জন্য আমাদের কিন্তু প্রত্যেক সপ্তাহে গোলাপ গাছের কিন্তু একটা রুট ট্রিটমেন্ট কিন্তু করতে হবে। এই রুট ট্রিটমেন্ট কিন্তু গোলাপ গাছের আবশ্যিক প্রয়োজন, কারণ রুট ট্রিটমেন্ট যদি ঠিকঠাক না হয় গোলাপ গাছের বৃদ্ধি বিকাশ থেকে শুরু করে ডাইব্যাক থেকে শুরু করে নানা ধরনের প্রবলেম কিন্তু গোলাপ গাছে দেখা দেয়। তাই রুট ট্রিটমেন্টকে আমরা ঠিক রাখবার জন্য আমরা কি করব, বন্ধুরা, এরকম একটা পাত্রে আমরা এরকম 1 লিটারের মতো জল নিয়ে নেব এবং এতে আমরা কিন্তু হিউমিক অ্যাসিড নিয়ে নেব। রুট ট্রিটমেন্টের জন্য হিউমিক অ্যাসিড মাস্ট, খুব দারুণ কাজ করে হিউমিক অ্যাসিড। তাই আমরা এই হিউমিক অ্যাসিডকে 2 গ্রাম নিয়ে নেবো, 1 লিটার জলে 2 গ্রাম হিউমিক অ্যাসিড এবং 1261, এই 1261কে তোমরা 2 গ্রাম নিয়ে নেবে। টোটাল এই দুটো সারকে একসঙ্গে মিক্স করে, জলের সঙ্গে মিক্স করে আমরা প্রত্যেকটা এরকম টবে 250-300 ml করে প্রত্যেকটা টবে আমরা এরকম দিয়ে দেবো। এই রুট ট্রিটমেন্ট যদি আমরা করতে পারি প্রত্যেক সপ্তাহে, তাহলে গোলাপ গাছ যেরকম সুস্থ থাকবে, ডাইব্যাক প্রবলেম হবে না এবং প্রত্যেকটা গাছে কিন্তু অসংখ্য পরিমাণে আমাদের কিন্তু ফুল আসবে এবং নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু গোলাপ গাছে আমরা তোমরা দেখতে পারবে, গোলাপ গাছের রুট ট্রিটমেন্ট যদি ঠিক থাকে। বন্ধুরা, তৃতীয় টিপস হিসাবে তোমাদেরকে বলবো, গোলাপ গাছে এরকম প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে কুড়িয়ে আনবার জন্য আমাদের কিন্তু একটি খাবার কিন্তু প্রত্যেক সপ্তাহে গাছে দিতে হবে। আর ওই খাবার যদি আমরা প্রত্যেক সপ্তাহে গাছে দিই, আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু গোলাপে ভরে উঠবে। প্রত্যেকটা ব্রাঞ্চে, সে ছোট গাছ বড় গাছ সমস্ত গাছে কিন্তু ব্রাঞ্চে ভরে উঠবে। তো চলো খাবারটা কী দেবো দেখে নাও। বন্ধুরা, আমরা যে কোনো পাত্রে এরকম 1 লিটারের মতো জল নিয়ে নেবো এবং 5 গ্রামের মতো আমরা NPK 0050, ওটা সাদা পটাশ যেটাকে বলে, NPK 0050, এই 0050কে আমরা 1 লিটার জলে 5 গ্রাম নিয়ে ভালো করে আমরা মিক্স করব এবং এর সঙ্গে আমরা নিয়ে নেবো ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেট গোলাপ গাছের জন্য খুবই দরকার। এই ম্যাগনেসিয়াম সালফেট গোলাপ গাছকে কিন্তু পাতাকে সবসময় চকচকে রাখবে আর পাতা গোলাপ গাছের যত ভালো থাকবে, গাছের ফুল, গাছের বৃদ্ধি বিকাশ সমস্ত দিক থেকে কিন্তু তোমরা ভালো রেজাল্ট তোমরা দেখতে পারবে। তাই আমরা এরকম ম্যাগনেসিয়াম সালফেট নিয়ে নেবো আমরা 3 গ্রামের মতো। টোটাল এই দুটোকে একসাথে ভালো করে মিশিয়ে আমরা প্রত্যেকটা গাছে স্প্রে করে দেবো এবং যেটুক বাকি থাকবে সেটুক আমরা টবের মাটিতে এরকমভাবে ঢেলে দেবো। বন্ধুরা, চতুর্থ টিপস হিসাবে তোমাদেরকে বলবো, গাছকে ঝাঁকড়া করবার জন্য আমাদের কিন্তু প্রত্যেক 10 দিন অন্তর অন্তর একটা খাবার কিন্তু আমাদের গাছে প্রয়োগ করতে হবে। আর এই খাবার যদি আমরা গাছে প্রয়োগ করতে পারি, গাছ ঝাঁকড়া হয়ে উঠবে এবং গাছ যত ঝাঁকড়া হবে তত কিন্তু গাছে নতুন নতুন ব্রাঞ্চ আসবে এবং ব্রাঞ্চে প্রচুর পরিমাণে ফুল পাবে এবং সমস্ত ডালগুলো, এই যে গাছের গোলাপ গাছের সমস্ত ডালগুলোকে হেলদি করবার জন্য এই খাবার আমাদের কিন্তু প্রত্যেক 10 দিন অন্তর অন্তর আমাদের দিতে হবে। তো কী খাবার আমরা দেবো চলো দেখি। বন্ধুরা, যে ফার্টিলাইজারটি তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু সম্পূর্ণ বাদাম খোল দিয়ে তৈরি। বন্ধুরা, তোমরা এর জায়গায় সর্ষের খোলও নিতে পারবে, যাদের কাছে সর্ষের খোল আছে সর্ষের খোল নিতে পারবে। যদি সর্ষের খোল নাও তোমরা 4 দিন পচিয়ে নেবে আর বাদাম খোল হলে তোমরা জাস্ট আগের দিন রাতে ভিজিয়ে রাখবে তাহলেই হবে, বাদাম খোল 1 দিন ভিজালেই হয়। বন্ধুরা, এর সঙ্গে আমরা কিন্তু নিয়ে নেবো DAP সার। এই DAP সার কিন্তু মাত্র 20 গ্রাম, 100 গ্রাম
যদি সর্ষের খোল বা বাদামগুলো ভিজাও তাতে 20 গ্রামের মতো ডিএপি সার নিয়ে নেবে। বন্ধুরা, এই দ্রবণটি তোমরা 1 লিটার জলে তৈরি করবে এবং যখন গাছে তোমরা এই দ্রবণটি দেবে তখন এর সঙ্গে আরও প্লেন 5 থেকে 6 লিটার জল অ্যাড করে তোমরা প্রত্যেকটা গাছে 300 ml-এর মতো প্রত্যেকটা গাছে তোমরা দিয়ে দেবে। এইভাবে তোমরা যদি গাছগুলোতে দিতে পারো, গাছের গ্রোথ, গাছের মানে নতুন নতুন শুট তোমরা প্রচুর পরিমাণে দেখতে পারবে এবং গাছের হেলথ তোমরা যত ভালো করতে পারবে গাছ কিন্তু তত পরিমাণে ফুল তোমাদেরকে দেবে এই শীত। বন্ধুরা, পঞ্চম টিপস হিসাবে তোমাদেরকে বলবো, গাছে যখন অজস্র কুড়ি চলে আসবে প্রত্যেকটা ডালে ডালে তখন কিন্তু গাছের একটা এনার্জি ড্রিঙ্কের কিন্তু খুবই প্রয়োজন। আর এই এনার্জি ড্রিঙ্ক যদি আমরা গাছে ঠিকঠাক না দিই তাহলে কিন্তু ফুলগুলো ঠিকঠাক ফুটবে না, গাছের ফুলের কালার ভালো আসবে না, গাছের ফুলের সাইজ ভালো হবে না, ঠিক আছে, গাছের ঠিকঠাক ফুলও আসতে চাইবে না অনেক সময়। তাই আমরা গাছকে কিন্তু একটা এনার্জি ড্রিঙ্ক প্রত্যেক সপ্তাহে কিন্তু আমরা গাছকে দেবো। তো চলো আমরা কি এনার্জি ড্রিঙ্ক আমরা দেবো গাছকে সেটা দেখি। তো জল নিয়ে নেবো এবং 1 লিটার জলের সঙ্গে আমরা যে কোনো মাইক্রো নিউট্রিয়েন্টস, আমি যেমন অ্যাগ্রোমিন গোল্ড, এই যে আমি মাইক্রো নিউট্রিয়েন্টসটা আমি মিশাচ্ছি, তোমাদের কাছে যদি মোবোমিন থাকে তাহলে মোবোমিন নিয়ে নেবে, যদি অ্যাগ্রোমিন ম্যাক্স থাকে অ্যাগ্রোমিন ম্যাক্স নিয়ে নেবে, ঠিক আছে। তোমরা যে কোনো মাইক্রো নিউট্রিয়েন্টস একটা কিন্তু গাছে প্রত্যেক সপ্তাহে তোমরা কিন্তু গাছে দেবে। এই মাইক্রো নিউট্রিয়েন্টস যদি তোমরা গাছে দিতে পারো, গাছে ফুলের সংখ্যা বাড়বে, গাছে ফুলের সাইজ বাড়বে, গাছের ফুলের কালার দেখতে পারবে কত সুন্দর, প্রত্যেকটা গাছ থাকবে চকচকে ঝা চকচক। বন্ধুরা, এই যে যে টিপস তোমাদের শর্টকাট 5টা টিপস বললাম, এই টিপস তোমরা যদি সাপ্তাহিক হিসাবে পরিচর্যা করতে পারো এবং যে দুদিন বাকি থাকবে, 5 দিনের পর যে দুদিন বাকি থাকবে সেই 2 দিনে একদিন ফাঙ্গিসাইড স্প্রে করে দেবে এবং একদিন তোমরা কীটনাশক যদি স্প্রে করতে পারো, গাছ থাকবে সবুজ চকচকে এবং গাছে উঠবে প্রচুর পরিমাণে, তোমরা কিন্তু গাছ ভরে ফুল পাবে এবং গাছ কিন্তু ফ্রেশ থাকবে। প্রত্যেকটা গাছের গ্রোথ থেকে শুরু করে গাছে ফুলে তোমাদের কিন্তু প্রত্যেকটা গাছ কিন্তু ভরা থাকবে। এই পরিচর্যায় তোমরা যদি করতে পারো।